নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি নিয়ে। অর্থাৎ আপনারা সকলেই কিন্তু জানেন, আগে ওপেন রেলি হতো বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, এনআইএ এইসব ডিপার্টমেন্টে। এখন কিন্তু বর্তমানে এসএসসি জিডির মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্ট করা হয়। তো বন্ধুরা, এসএসসি জিডি কী এটা কিন্তু অনেকেই জানে না। অর্থাৎ এসএসসি জিডি হচ্ছে, এসএসসি এটা এক্সাম নেয় কনস্টেবল জিডি পোস্টে, এই রিক্রুটমেন্টটা হয় জেনারেল ডিউটি পোস্টে। বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, এনআইএ, এসএসবি, এসএসএফ, তারপর সিএসএফ, এই সকল ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। তো ব্যাপক পরিমাণে একটি নোটিফিকেশান ভাইরাল হচ্ছে যে 84,000 ভ্যাকেন্সি আসবে এসএসসি জিডিতে। তো বন্ধুরা, এই আপডেটটা সঠিক কিনা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই হচ্ছে বন্ধুরা এসএসসির ক্যালেন্ডার। এখানে যদি আমরা লাস্টে লক্ষ্য করি, অর্থাৎ 22 নম্বরে, এখানে আপনাদের যে কম্পিউটার বেস টেস্ট হবে, অর্থাৎ নোটিফিকেশান আসবে 24 নভেম্বর 2023-এ, কিন্তু আপনাদের এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনাদের অনলাইন আবেদনের শেষ তারিখ থাকবে ডিসেম্বরের 28 তারিখ, এর আগে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে এক্সাম শুরু হয়ে যাবে কম্পিউটার বেসড এক্সামিনেশান ফেব্রুয়ারি মার্চ 2024-এর ভেতর। তো আপনাদেরকে কিন্তু পাস করতে হলে এখন থেকেই প্রিপারেশনটা করতে হবে। এবং এক্সাম কিন্তু এই বছর আপনাদের, অর্থাৎ 2024-এ যে এক্সামটা হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার এই এক্সামটা হবে। আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়েছে। এবার আমরা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই নোটিশটা আরটিআই করার পর দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর 2023। এখানে সিআরপিএফের কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে, বিএসএফের কতগুলি খালি রয়েছে, প্রায় 84,866 পোস্ট কিন্তু খালি রয়েছে, এটা আরটিআই করার পর কিন্তু আপডেট দিয়েছে। তো এই পোস্ট যদি খালি থাকে, অনেকে বলবে যে 84,000+ ভ্যাকেন্সি আসবে, কিন্তু এত ভ্যাকেন্সি কিন্তু নাও আসতে পারে। আপনাদের 50,000+ কিন্তু ভ্যাকেন্সি আসবে, এটা শিওর। এই নোটিফিকেশানটা দিয়ে অনেকেই বলছে যে 84,000 ভ্যাকেন্সি আসবে, কিন্তু এটা কিন্তু সঠিক বলা যাচ্ছে না। 84,000+ কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে, কিন্তু 50,000+ কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আসবে। আমি আপনাদেরকে যে ডেটটা বলেছি ওই ডেটের ভিতরে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হবে। এখানে কোন কোন পোস্টে থাকবে, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসএফ, সিএসএফ, আসাম রাইফেল, এই সকল পোস্টে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে এসএসসি জিডির মাধ্যমে। আর এখানে ফিজিক্যাল কী থাকবে, পর এক্সামের সিলেবাস কী থাকবে, এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে এজটা আপনাদের থাকবে, 18 থেকে 23 হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য 3 ইয়ার, তারপর এক্স সার্ভিসম্যানের জন্যও কিন্তু এখানে 3 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে। এখানে আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানটা থাকবে, শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু এখানে চাওয়া হয়েছে। আপনি সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে আপনার এখানে কোনো রকম মার্কেরও কিন্তু প্রয়োজন পড়বে না, সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য এখানে 100 টাকা লাগবে, এসসি এসটি ফিমেল এবং এক্স সার্ভিসম্যানের জন্য এখানে কোনো রকম টাকা লাগবে না, আপনারা পুরো ফ্রিতে এখানে আবেদনটা করতে পারবেন। এখানে যে আপনার প্রথম কিন্তু এক্সাম হবে, তারপর ফিজিক্যাল, তারপর মেডিকেলের পর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। আপনার যে এক্সামটা হবে এটা কিন্তু ত্রিপুরা আগরতলার ভেতরে আপনার এই এক্সাম হবে, আপনাকে আদার স্টেটে গিয়ে কিন্তু এক্সামটা দিতে হবে না। এখানে যে সিলেবাসটা রাখা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশান, এবার কিন্তু আপনারা যারা ত্রিপুরা এবং কলকাতা থেকে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু গুড নিউজ, কারণ এবার কিন্তু আপনারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবেন। এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 20-40 নম্বর, তারপর জিকে থাকবে 20-40 নম্বর, ম্যাথ থাকবে 20-40 নম্বর, তারপর হিন্দি অথবা ইংলিশ। এখানে কিন্তু আপনাদের পার্ট ডি এর ভেতর ইংলিশটা কিন্তু ইংলিশেই থাকবে। এখানে 20-40 নম্বর আপনাকে 60 মিনিট টাইম দেওয়া হবে, এবং এখানে নেগেটিভ থাকবে 0.50, অর্থাৎ আপনার 2টা কোশ্চেন ভুল হলে কিন্তু 1 নম্বর মাইনাস হবে।
এখানে এক্সাম ক্র্যাক করতে চাইলে পুরো সিলেবাস কিন্তু এখানে মেনশান করা হয়েছে, আপনারা সিলেবাস অনুসারে কিন্তু স্টাডি করতে হবে, তবে আপনি এই এক্সামটা ক্র্যাক করতে পারবেন। এখানে যে ফিজিক্যাল টেস্টটা হবে, এক্সাম পাস করার পর 5 কিলোমিটার রানিং হবে, আপনাকে 24 মিনিট টাইম দেওয়া হবে। ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার আপনাকে 8.5 মিনিট টাইম দেওয়া হবে। এখানে হাইট নর্মাল 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, তাছাড়া নর্থ ইস্ট স্টেট থেকে হলে 157 সেন্টিমিটার মেলের জন্য এবং ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার। এখানে চেস্ট নর্মাল 80 থাকতে হবে, আপনাকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। নর্থ ইস্ট থেকে হলে 77 এবং 5 সেন্টিমিটার কিন্তু আপনাকে এখানেও ফুলাতে হবে। এখানে মেডিকেলে কী কী চেক করা হবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। মেডিকেল ক্লিয়ার করার পর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে আপনার এক্সামের মার্কের ওপর ভিত্তি করে। তো বন্ধুরা, এটাই ছিল এসএসসি জিডি সংক্রান্ত সম্পূর্ণ ডাউট, আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।